মা চাই না চাই না, আমি চাই না গাজনের সময় করে রক্তপাত। কি বলছো কি? হঠাৎ বাড়িস নে, শুধু ধাক্কা দিয়ে মন্দির চত্বরের বাইরে বের করে দিবি। চপ বাবা, মারবো কেন? ধাক্কা মারবো বলে মন্দির থেকে কোথায় পাচ্ছ মা? তুমি থামবে উত্তম, মা ষোড়শী নাটকের পাঠ করেছেন, শোনো না একটু। নাটক নাটক, তোর তো পুরো জীবনটাই নাটক হয়ে যাচ্ছে। আমি তোমার কাছে জীবনের শেষ শিক্ষাটুকু পেলাম। চরিত্রের নাম তুমি যে দু চার ভাই বোন বলনি তুমি? না আসলে ছোটকার সঙ্গে যে আমার রিলেশন আছে আমি তো জানতাম না। আর শোনো, বলছি যে লাবণ্য না ট্যালেন্ট আছে জানো তো, আমি বলছি ও যদি একটু যেভাবে চর্চা করছে আর ওইভাবে যদি চর্চা করে ওকে তো অনেক দূর যাবে। সে না হয় বুঝলাম, কিন্তু জগন্নাথ দা যে দুজন দুটো বাড়িকে রেডিও স্টেশন বানিয়ে ছেড়েছে তাদের কি হবে? না না শোনো, ওদের মানে প্রচেষ্টা রয়েছে, কিন্তু ওর তো প্রতিভা রয়েছে। দেখো তুমি যদি পারমিশন দাও না তাহলে ওকে নিয়ে একটা শ্রুতি নাটকের ক্যাসেট করতে পারি। জি জি, আপনি কি বলছেন? পারমিশন আমি দেবো? এত বড় কাজ করবে, ভালো তো করুক, একটা সময়ও তো কাটবে। ভেরি গুড, খুব ভালো। তুমি তোমার মাকে একটু ডেকে আনিস। না তুমি বলছো আমি দেখে আনছি। না শোনো শোনো শোনো, তুমি তুমি একটা কবিতা দাও। আমি আপনি প্লিজ স্যার বসো 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 শুনি। কোনটা বলি? ওই যে ওই আমরা দুজনা এটা হবে। খুব ভালো, এটা বলবো? এভাবে তো অভ্যেস নেই, ভুল টুল হলে কিন্তু। না না আছে, বলো না বলো। আমরা দুজনা স্বর্গ খেলনা, গরিব না ধরণীত মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে। আর বলো মুগ্ধ 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 ললিত অশ্রু গলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিত নামরা প্রিয়ে পাড়ি দিত নদী হাল ভাঙে যদি ছিন্ন পাড়ের কাছে মৃত্যু দায় জানিব তুমি আছো আমি আছি। শ্রুতি নাটক তো অডিও মিডিয়াম, এখানে যদি আপনি অত চিৎকার করে ওঠেন তাহলে তো দেখুন এখানে অনেক গলার মিল মূর্ছনা এগুলো খুব সফট করে মাইক্রোফোনের সামনে আপনাকে পৌঁছে দিতে হবে। কাল বিকেল বেলা ড্যাক চলে যাওয়ার পর ছোটকা আর পচাতে মিলে হসপিটাল পুলিশ স্টেশন সব জায়গায় খবর নিচে খবর দিয়েছে। কিন্তু কি হবে বলতো, এখনো কোনো খবর পাওয়া গেল না। আচ্ছা আচ্ছা সোমু শোন, তোর ড্যাড মানে আমি চলে যাবার পর তোর ড্যাডের মধ্যে তুই কি কোনো অদ্ভুত অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছিলি? না সেরকম কিছু না, তবে হ্যাঁ ড্যাড না খুব চিৎকার করে কথা বলছিল, আগে কোনোদিন আরম শুনিনি আমি। তোর ড্যাড কম চিৎকার করে কথা বলছে? আই ডোন্ট বিলিভ ইট, ইটস ক্যান নেভার বি পসিবল। কথা নিয়ে এলে জাদু, এই তো এসে গেছে। না ভুল করছেন মাসিমা, আপনি যার জন্য অপেক্ষা করছেন আমি সিটি নই। মাসিমা তোমাকে বলছে মানে মাসিমা? আস্তে আস্তে আরো অনেক কথা বলছিল যে সমু যা শুনে তুই ভেবি খাবি। কি হচ্ছে কি আছে, চলো উপরে চল। আমি ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে। আচ্ছা পরমানন্দ বাবু আপনার চশমাটা গেল কোথায়? আমি পরমানন্দ নই, আমি পরমেশ্বর। আর স্টেশনটা সরকারটা ঠিক আছে, ঠিক আছে। কি ছেলে মানুষ
তখন থেকে ড্যাড 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 আমি তো বেঁচে আছি। ড্যাড মানে যে মরা আমি জানি না বুঝি। জানেন না আমি আমি শিক্ষিত লোক, আমি জানবেন না হতে পারে। আচ্ছা বলছিলাম যে আপনি তো ব্যারিস্টার। ব্যারিস্টার? হ্যাঁ আমি বার স্টার, কলকাতা সব বারের আমি স্টার। আমাকে দেখলেই না বারের দরোয়ান গুলো সব আমাকে তবে ইয়ে আছে একটা, নাম হচ্ছে যশোমতী চোখানি চোখাচি। এসব শুনো না, এক কথাবার্তা বলছে না আমি ডেফিনেট I'm sorry, আমি ভুল করেছি, আমি একদম ভুল করেছি। ইনি পরমানন্দ বাবু নন, এটা ডেফিনিট। ইনি পরমেশ্বর হতে পারেন, পরমানন্দ বাবু যমজ ভাই। নো 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 বোচা বাবু নো, পম আমাকে কোনোদিন কোনো যমজ ভাইয়ের কথা বলেনি। সে তোমার বড় হয়তো জানতোই না তার বাপ কি কেন করে গেছে যা খাল। আমি এ বাবা এ খুব খারাপ খারাপ কথা বলছি, আমার ড্যাড হতেই পারে না, বাইরে নিয়ে যাও। এই তোমাকে আমার পছন্দ হয়েছে। আমি এখানে থাকবো কখন চলে। পরমানন্দ বাবুর অ্যাক্টিংটা যদি তোমায় দেখাতে পারতাম। আরে ভাই কি অ্যাক্টিং, কি অ্যাক্টিং করলো! আমার তো মনে হচ্ছিল যে জজ সাহেব যদি অ্যাক্টিং লাইনে আসতেন তাহলে অনেকের ভাত মেরে দিতে। আমার সত্যি যে সিধু জ্যাটার মতো বলতে ইচ্ছে করছে, শুধু অ্যাক্টিং লাইন কেন, আমি অনেক কিছুতে গেলে অনেকের ভাত মেরে দিই। আরে বাবা সত্যি মশাই, আপনি একবারে ফাটিয়ে দিয়েছেন, সমস্ত বাড়ি একেবারে কম্পিত চমকিত শিহরিত শিহরিত। আচ্ছা লাভ, লাভকে বলা আছে তো, মানে ও যদি হঠাৎ এসব শুনে এই সময় চমকে ওঠা ঠিক হবে না। কি জসেব এই আপনি বাবা, আচ্ছা এই প্যাঁচের মধ্যে যে আপনার লাভের বুদ্ধি ছোঁয়াচটুকু আছে এটা ধরতে পারলেন না? সত্যি আমার মেয়ে বটে। আরে বৌমা হতো আয়সা, সবাই জানে, শুধু জানে না সুভাষিনী আর মিসেস সরকার। লতাদিদিও জানে না, ওরা তাই জন্য পরমানন্দ বাবুর শোকে আট ঘন্টা ক্রমশ কেঁদে যাচ্ছে, বলে গিনিস বুকে নাম তুলবে। এই দিলীপ, দিলীপ কোথায়? না না আপনার চিন্তার কোনো কারণ নেই, ওরা সবাই আপনার বাড়িতে। ও আর জগন্নাথ বসু? তিনি এবার তার বাড়িতে। আর শ্রুতি নাটক? শ্রুতি এখন প্রতিশ্রুতি। যা তাহলে শ্রুতির ভূতি চটকে দিতে পেরেছি। আপনি তো পেরেছেন, আমি কি পেরেছি? তুমিও কিছু পেরে দেখাতে চাও দাদা? ভেবে কি দেখেছো, তোমার বিপরীতে যিনি তার হাত নয় গদা, হিতে না বিপরীত হয়। সব তাতে নাকচ করে দিবি তো, ভালো লাগে না একটা অনুপ্রের রটা গিয়ে গেল রঙা। অনুপ্রেরণা দিতে পারিস তো? ওটা আমি দিচ্ছি। কি কি? ওই যে অনুপ্রেরণা, বলুন কি করতে চান? ওই তো আপনি যা করে দেখালেন জব্দ, কিন্তু নিঃশব্দ। নিঃশব্দ বিপ্লব? তাহলে বাইরেটা যেমন আছে তেমন থাকো, ভেতরটা বদলে ফেলো। ওই যেমন কাটলেন আম, ভেতর থেকে বেরিয়ে এলো না আর। বাবা এ তো সুকুমার রায় কবিতা, ছিল হাঁস হয়ে গেল হাঁস ঝাড়ু। তার আগে চাই একটু দারু হবে? দারুণ হবে। আপনি চলে যাবেন আমাকে ছেড়ে? আপনি থাকলে আমি যে ভরসা পাই, আমাকে একা রেখে যাবেন না? আরে পাগলি, আমি কি আর একেবারে চলে যাচ্ছি, এই যাব আবার আসবো। আচ্ছা আচ্ছা আপনি একটা কথা বলুন তো,
ফর্ম কি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেল? না 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 না, সে কি করে হয়, বেহাই ঠিক ফিরে আসবে আমার কাছে। আপনার লাভের কথা ভেবে আপনাকে কিন্তু একটু কষ্ট স্বীকার করতে হবে। আপনি যদি এরকম করেন তাহলে ওরও মনে দুঃখ হবে। আপনি এক কাজ করুন, আমি চলে যাচ্ছি, আপনি বরং হামাগুড়ি দিয়ে গিয়ে লাভের পাশে শুয়ে পড়ুন। হ্যাঁ আমি আসি। হামাগুড়ি? ও, এর ভেতরে নিশ্চয়ই কোনো মানে আছে। কে মালকেন এইভাবে শুয়ে আছেন? এ কি তুমি, মানে আপনি এখানে কি করছেন? এই তুমিটাই তো ভালো ছিল বুলবুল, আবার আপনি কেন? এরকম অসভ্যের মতো আমার সঙ্গে কথা বলবেন না, আমি কিন্তু চেঁচিয়ে লোক জড়ো করব এক্ষুনি। আমি বাবা বুয়ে গেছি, তোমার স্বামীর সঙ্গে না আমার খোঁয়ার হেভি মেল আছে। এখন যত ইচ্ছে তুমি চেল্লাও না, মুঝে বাঁচাও মুঝে বাঁচাও, কি হবে? দেখুন আপনি এরকম করছেন কেন? আপনার চেহারার সঙ্গে, আপনার গলার স্বরের সঙ্গে আমার স্বামীর অনেক মিল আছে, কিন্তু আমার স্বামী আপনার মতন এরকম অসভ্য একটা, আমার স্বামী, আমার স্বামী মহান মহান ব্যক্তিত্ব, জীবনেই প্রথম শুনলাম। কি মিমির করছে তখন থেকে, কি বলতে চাইছে? আমার মনে হচ্ছে ওই পরমানন্দ লোকটা না টেসে গেছে। হাউ ডে ইউ শাট আপ, আমার ইংরেজিতে পটর পটর করে, এবার না খাল্লাস করে দেবো। দেখুন আমার স্বামী সম্পর্কে একটা বাজে কথা বলবেন না, আমার পম খুব ভদ্র নম্র শিক্ষিত। আর সেই সুযোগ নিয়েই তো একের পর এক পাগলামির অ্যাডভেঞ্চার চালিয়ে গেছো। আপনি কি করে জানলেন? আমি হচ্ছে সব জানতা গেঞ্জিওয়ালা। মানে আপনি কি করে জানলেন যে আমি অ্যাডভেঞ্চার ভালোবাসি? একের পর এক অ্যাডভেঞ্চার দেখলেই ছুটে যাই। আমি পরমানন্দ যমজ ভাই, ওর তাজুরবা, মানে ইংলিশে যাকে বলে এক্সপেরিয়েন্স, পেয়ে গেছি। আমার মাথাটা ঘুরছে, আপনি পমের যমজ ভাই? বনজ ভাইও বলতে পারো। পরমানন্দ শহরে জন্মেছিল, আমি বনে। কি মাথাটা আরো ঘুরছে না? হ্যাঁ বনবন করে ঘুরছে, বনবন করে। রেগুলেটরটা অন করে দিলাম যে, আর আমি অজ্ঞান হলাম যে। মিনি my love, I'm sorry. Lata, Lata, দেখিস বাবা দেখিস, সংসারটাকে দেখিস, বৌমাকে দেখিস, তোর বাবাকে দেখিস, মাকে দেখিস। মাকে আর দেখবি কি, মা তো চলল। আমি জানতে চাই এ মাসে চাল তাড়াতাড়ি ফুরিয়ে গেল কেন, ডাল কম পড়লো কেন, কে তাকিয়ে আছো কি, হলুদ দিয়ে কি করেছো, দেয়াল রং করেছো, আর লঙ্কা দিয়ে কি করেছো, টিয়ার গ্যাস টমেটো সাপ্লাই করেছো, করবো না রে, হিসেব নিচ্ছ? কোনোদিন তো নাওনি, এইবার থেকে নেব, এইবার থেকে সমস্ত হিসেব নেব, আজকে খাও করবো না, জানো না তো কোথা থেকে কি হচ্ছে, আমি বলে দিচ্ছি পরিষ্কার কথা, এবার থেকে ডাল হলে জোর হবে না, মাছ হলে মাংস হবে না, যদি দই হয় চাটনি হবে না গো। এতদিন তো সবই হতো গো, এও হতো ও হতো, কই তোমার ভাড়ারে তো কোনোদিনও টান পড়ে। মুখে মুখে কথা নয়, মুখে মুখে কথা নয় মোটে, খাবতা মনে রাখবে, তুই বউ বউয়ের মতো থাকবে, আমি বাড়ির কর্তা। লাঠি কেন হাতে? লাঠি নয় লাঠি নয় লাঠি কেন হাতে, এটা আমার শাসন দণ্ড, এই দিয়ে সবাইকে শাসন করবো আমি। কেমন যেন খেকুড়ে বুড়োর মতো
চাল চলন হয়ে গেছে। আমি তোমার বুবলা। তুমি আমার বুবলা নও, আমি আর ক্যাবলা নই। তুমি গৃহবধূ, আমি গৃহকর্তা। তোর মাকে সামলা, আমি চলি। কিন্তু এভাবে আর কতদিন? দেখি আরো কতদিন। খেলাটা যখন শুরু করেছি ঝট করে তো থামিয়ে দেওয়া যায় না। খেলার একটা তাল আছে, একটা ছন্দ আছে, লয় আছে। যা তোর মামকে আমি শুইয়ে দিয়ে এসেছি, মুখে চোখে একটু জল দিই, ঠান্ডা জল সিরিয়াস কিছু না। আরে না না, মাথাটা জাস্ট ঘুরে গেছে। তোর মামিকে তো ঠিক আছে, যা আমি। হ্যাঁ আমি দেখছি। হ্যালো, আরে অরুণ বাবু। হ্যাঁ হ্যাঁ আমি, বলুন খেলছেন? হ্যাঁ বলেন কি, মিসেস রয় ঘাবড়ে গেছেন? তাহলে বলুন, আমরাও টনক নড়িয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, এদিকেও ভালোই খেলা চলছে। হ্যাঁ কোথায় আর থাকবো, আছি হোটেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কে রে, কে তো স্যার? আমি রাখলাম, আমি পরমানন্দ নই, আমি পরমেশ্বর। কি পোশাক পরেছেন স্যার? আপনার চশমা কোথায়? এই এক কান চাপাটি মেরে না বদন বিগড়ে দেবো। ভোদর কোথাকার? আপনি আমাকে ভোদর বললেন স্যার? এই আমি স্যার নই, আমি ষাঁড়, তোকে গুটিয়ে দেবো। আপনি হঠাৎ এরকম খেপে গেলেন কেন স্যার? তুই কে রে? আমি কে মানে, আমি আপনার ড্রাইভার স্যার, আমি দিলীপ। তুই ড্রাইভার? শের খেপে গেছে, তাড়াতাড়ি এসো শিগগিরি। তোমাকে ভুদুর বলবেন না। তার মানে এই লোকটা সেই শেরের মতো দেখতে লোকটা।